আমরা সন্তানের সাথে পিতা মাতার কি আচরণ হবে সে প্রসঙ্গেই বিগত দুটি জুমাতে কথা বলেছিলাম। তারপরে আমি একটু বেড়াতে গেছি, আবার ফিরে আসলাম। ইনশাআল্লাহ আমরা এরপর থেকে আজকে আলোকপাত করব, আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি। আমরা আজকে যেটা বলবো, সন্তানের যে হকগুলো আমাদের উপরে আছে তার মাঝে আরেকটি অন্যতম হক হলো তাকে ভালো নাম দেয়া। নামের সাথে মানুষের পরিচয় ঘটে, নামের কারণে বোঝা যায় সে কে। এজন্য অধিকাংশ সাহাবি যাদের নাম প্রশ্নবোধক ছিল, ঈমান আনার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নাম পরিবর্তন করে দিয়েছেন। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণের পূর্বে ওনার নাম ছিল আব্দুস শামস। ইসলাম গ্রহণের পর ওনার নাম রাখা হয় আব্দুর রহমান। পরবর্তীতে উপনামে তিনি বিখ্যাত হন আবু হুরায়রা, বিড়ালের বাবা। হুরায়রা হিররাতুন তাসগীর, ছোট বিড়ালকে হুরায়রা বলে, বড় বিড়ালকে হিররা বলে। তিনি বিড়াল ছানাকে ভালোবাসতেন, তো একটা বিড়াল তিনি পুষতেন এবং কাছে রাখতেন। তো একদিন বিশ্বনবীর মজলিসে তিনি বসে আছেন, এ অবস্থায় হঠাৎ করে বিড়ালের যে আওয়াজ, মেও করে একটি বিড়াল আওয়াজ করলো, ছোট বিড়ালের আওয়াজ শুনে বিশ্বনবী বললেন, এখানে আবার বিড়ালের বাচ্চা আসলো কোত্থেকে? পরে দেখা গেল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামার আস্তিনের ভিতরে উনি এটা নিয়ে বসে আছেন। বাবা সন্তানকে যেমন আদর করে কোলে বসায়, উনি এটাকে জামার আস্তিনের ভিতরে সুন্দর করে নিয়ে বসে আছেন। বিশ্বনবী তাকে লক্ষ্য করে বললেন, ইয়া আবাহের, তুমি কি বিড়ালের বাবা? ওনার কাছে শব্দটা খুব ভালো লাগলো। পরবর্তীতে লোকজন ওনাকে নামে ডাকত, উনিও পছন্দ করতেন, এভাবে তার নাম হয়ে গেল আবু হুরায়রা, ছোট বিড়াল ছানার পিতা। মূলত এটা ওনার নাম নয়, ওনার নাম আব্দুর রহমান, রহমানের বান্দা। ইমান আনার আগে ছিল আব্দুর শামস। শামসুর মানে কি? সূর্য, সূর্যের বান্দা, নাউযু বিল্লাহ। কোন কোন ঐতিহাসিক বলছেন তার নাম ছিল আব্দুল উজ্জা। উজ্জা একটা মূর্তির নাম, লাত মানাত উজ্জা হুবল। মুশরিকরা যে মূর্তি পূজা করতো, মূর্তিদের একটি ছিল উজ্জা, ওনার নাম ছিল মূর্তির গোলাম, উজ্জা নামক মূর্তির গোলাম। যখন তিনি কাফের ছিলেন তখন তিনি যে কারো গোলাম হতে পারেন, কিন্তু ইমানদার আল্লাহ ছাড়া কারো গোলাম হতে পারে না। তাই ওনার নাম হলো আব্দুর রহমান। তাহলে বোঝা গেল একজন মানুষের ইমানের সাথে তার নামের সম্পর্ক আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম পরিবর্তন করতেন ইমান আনার পরে। এমন অনেকের, হযরত ওমর বলেন একজন মহিলা তার নাম ছিল আসিয়া, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়্যারা ইসমা আসিয়াতা ওয়া ক্বালা আনতা জামিলা। একজন মহিলা ঈমান এনেছে, জিজ্ঞেস করেছেন তোমার নাম কি? মহিলা বলেছে আসিয়া, আইনালিপ সোয়াদ ইয়া গোলতা। আসিয়াতুর শব্দের অর্থ হলো অবাধ্য, আসিয়া মানি পাপাচারিণী, যে কারো কথা শুনে না, এমন নারীকে আসিয়া বলে। অবাধ্য হওয়া, পাপাচারিণী হওয়া, এটা ভালো লক্ষণ নয়, এটা ভালো নাম নয়। রাসূলুল্লাহ বললেন, না এটা না, আনতে জামিলা, বরং তোমার নাম হলো তুমি জামিলা। জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী। তাহলে আল্লাহর হাবিব নাম চেঞ্জ করে দিলেন, এগুলো সুন্নাহ, এগুলো সুন্নাহ। আমরা আলেমরা এগুলো পড়ি, আমরা পড়াই, কিতাবুল আদাব মিশকাতে আছে, সেখানে বাবুল আসমা ওয়াল কুনা আলাদা বাব আছে।
আমরা আলেম ওলামারা পড়ছি পড়াচ্ছি, এ কিতাবুল আদব মিশকাতের না পড়ে কেউ আলেম হয় না বাংলাদেশে। এটা আলিয়ার সিলেবাসেও আছে, কৌমি মাদ্রাসার সিলেবাসেও আছে, কিন্তু এরপরেও দেখি যে আমাদের বাচ্চারা যখন ক্লাস নাইনে ও টেনে পাশ করে আলেমে আসে, তখন আমাদের সাথে দেখা হয়, আমরা যারা একটু উপরের দিকে পড়াই, তখন আলেমে ওঠার পরে নাম ক্লাস নেই, নাম বলো নাম বলো, নাম শুনতে গিয়ে মাঝে মাঝে খুব কষ্ট পাই। এমন কিছু নাম বলে যে নামগুলো পরিবর্তন হওয়া উচিত ছিল, কিন্তু এখন তার পরিবর্তনের সুযোগ নাই, দাখিলে সার্টিফিকেট হয়ে গেছে, পরিবর্তনটা একটু টাফ। তখন ভাবি ক্লাস ফাইভে যখন উঠছিল নিশ্চয় তার ক্লাসে ফাইভের বছরও কোনো না কোনো আলেম ক্লাস নিছে, ফাজল পাস হোক, কামেল পাস হোক, মৌলবি হুজুর হোক, ওই হুজুর তখন ক্লাস ফাইভে তার নামটা পরিবর্তন করে দিল না কেন, দেয়া উচিত ছিল। যদিও আজকের এই দিনে কঠিন, কারণ এখন জন্মের সাথে সাথেই জন্ম সনদ হয়ে যায়, তখন সনদের কারণে ফাইভে আসলেও নাম পরিবর্তন করা একটু টাফ। তাই নাম পরিবর্তন যত কঠিন হয়ে যাবে, পরিবর্তন যেন করা না লাগে সতর্ক তত বেশি হওয়া লাগবে। তো টিচাররাও পরিবর্তন অনেকে করেনি, এমন নাম আশ্চর্য, শুনলেই কষ্ট লাগে, লজ্জাকর নাম ছেলেদের মেয়েদের, এমন নাম মানুষ নাকি অন্য জীব বোঝা যায় না, এমন নাম পুরুষ না মহিলা আলাদা করা যায় না, এমন নাম মুসলিম না অমুসলিম আলাদা করা যায় না, এমন নাম আছে না, যে মুসলিম কি না এটা বোঝা যাচ্ছে না। নাম রাখছে সুজন সর্দার, তো সুজন সর্দার এখন কি সর্দার দেখে একটু মোটামুটি আঁচ করা যাচ্ছে যে মুসলমান হতে পারে, কিন্তু সুজন দিয়ে আঁচ করা কঠিন। আচ্ছা বুঝলাম সুজন, তা আমি বললাম যে ভাই আপনার ভালো নাম কি, যেহেতু আমি কনফিউজ হলাম যে মুসলিম না মুসলিম বুঝতে পারছি না, তখন আবার বলা আমার নাম আব্দুল্লাহ, আমার নাম আব্দুর রহমান, ডাক নাম সুজন, তাহলে তো আমি বুঝে নিলাম উনি মুসলমান, কিন্তু বলে কি না হুজুর আমার ভালো নামই সুজন, তো ভালো সুজন হলে খারাপ কোনটা, এর মানে এমন নাম রাখছে এবার বাধ্য হয়ে জিজ্ঞাসা করতে হয় যে আপনার বাবার নাম কি, মানে কোনোরকম ওইটা মুসলমান পাওয়া যায় কিনা দেখি। এইভাবেই সন্তানের নাম রাখলেন যেটা দিয়ে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে সে আসলে কে, সন্তানের নাম রাখলেন, এখন সন্তানের নাম শুনে জিজ্ঞাসা করা লাগে এটা আপনার ছেলে না মেয়ে, তখন এবার বলে মেয়ে, এমন নাম রাখছে যেটা ছেলের নাম না মেয়ের নাম আলাদা করা যাচ্ছে না, এমন নাম রাখলেন মুসলিম অমুসলিম আলাদা করা যাচ্ছে না, এমন নাম রাখলেন আদৌ মানুষ কিনা না অন্য কোনো প্রাণীর নাম আলাদা করা যাচ্ছে না, এটা মোটেও কাম্য নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামি ইন মিন্না মিন হাক্কিল ওয়ালাদ আলাল ওয়ালিদাইন আন ইহসানা ইসমাহু ওয়া ইহসানা আদাবাহু, নিশ্চয়ই শব্দ দিলেন, নিশ্চয়ই প্রত্যেকটা সন্তানের তার বাবা বাবার উপরে, মা বাবার উপরে, পিতামাতার উপরে তার হক হলো তারা তাদের একটা ভালো নাম রাখবে ছেলের জন্য মেয়ের জন্য। আন ইহসানা ইসমাহ, মা বাবার দায়িত্ব ভালো নাম দেয়া। এখন অবস্থা হয়েছে কোন নাম ভালো এটা বুঝার মতো কোয়ালিটি অনেক মা বাবার নাই, রেখে দিছে একটা নাম হইলেই হইল, এখন এই জাতীয় মা বাবা কি করবে। ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তাআলামুন, সবার জন্য একটি মূলনীতি আল্লাহ কোরআনে দিয়েছেন, সেটা হলো তুমি যা জানো না যে জানে তাকে জিজ্ঞাস করে জেনে নাও, প্রশ্ন করে জেনে নেয়ার মাঝে কোনো লজ্জা নাই, এটা জীবনের সব জায়গার জন্য মূলনীতি। আপনি গাড়ি ড্রাইভ করে যাচ্ছেন কোথাও, রাস্তা আপনি চিনেন না, এখন রাস্তাটা আপনি না চিনলে কাউকে প্রশ্ন করে ওই রাস্তাটা চেনার মাঝে কোনো লজ্জা আছে,
আমরা কেউ লজ্জা করি? আমরা বলি যে ভাইজান আমি অমুক জায়গায় যাচ্ছি, বলে যে ওই যে রাস্তা সামনে। তা আপনি যদি না জেনে রাস্তার কথা জিজ্ঞাসা করতে পারেন, আপনার সন্তানের নাম রাখবেন, এটার ভালো অর্থ আছে কিনা বা ভালো নাম কিনা এটা জিজ্ঞাসা করতে লজ্জা হবে কেন? তাই আল্লাহর হাবিবের সুন্নাহ হলো যদি অসুন্দর কোনো নাম তিনি দেখতেন পরিবর্তন করতেন। সুতরাং এই সুন্নাহ চলমান, এখনো যদি কারো নাম খারাপ থাকে পরিবর্তন করার সুযোগ আছে, করা উচিত। আল্লাহর হাবিবের কাছে এক সাহাবী আসলেন, ইউকালু লাহু আসরাম, ওনার নাম হলো আসরাম। আসরাম শব্দের অর্থ হলো কর্কশ, রূঢ়ভাষী, যার মাঝে কোনো কোমলতা নাই। আল্লাহর হাবিব বললেন, না আনতা জোরা, তুমি হলা জোরা, আসরাম না, চেঞ্জ করে দিলেন। জোরা শব্দের অর্থ হলো শস্য কণা, যেটা শুধু উপকারই দেয়, এটার জন্মই অন্যের উপকারের জন্য। আল্লাহর হাবিব কি চমৎকার ভাবে কর্কশ মানে যেটা কারো পক্ষে না, এটা সবার জন্য বিরক্তিকর, উল্টায়া বললেন তুমি সবার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, কারণ নামের প্রভাব আছে মানুষের জীবনে। তাসাম্মু বিআসমাইল আম্বিয়া, এখন কোন নাম ভালো কোন নাম খারাপ আপনি কনফিউজ যদি হন, অর্থ জানি না হুজুর, তাহলে আপনাকে বলছি নিরাপদ এই হাদিস, সেটা হচ্ছে বিশ্ব নবীর বক্তব্য, নবীদের নামে নাম রাখো। সুবহানাল্লাহ, এবার অর্থ না জানলে অসুবিধা নাই, নবীদের নামে নাম রাখো। আল্লাহ তাআলার নবীরা তাদের যে নাম, ওই নামের মাঝে বারাকা আছে। সকল নবীর নামের অর্থ আমরা জানি না, এর কারণ হচ্ছে অধিকাংশ নবীদের নাম আজমি, গাইরে মুআররাব, অনারবি, কোনোটা হিব্রু, আপনার কোনোটা ইউনানি, এই নামগুলোর অর্থ আমরা জানি না। কিন্তু নবীর নাম ইব্রাহিম, অর্থ কি? ইব্রাহিম, অর্থ কি? ইসমাইল, অর্থ কি? আরবি শব্দ তো না, কারণ অর্থ জানা দরকার নাই, ইব্রাহিম একজন নবী, রেখে দাও। আর আমরাও যদি শুনি ইব্রাহিম, তাহলে অর্থ জিজ্ঞাসা করি না। ইব্রাহিম নবীর নাম। হিব্রু শব্দ ইব্রাহিম আব্দুল্লাহ অর্থে, জিব্রাইল আব্দুল্লাহ অর্থে, মিকাইল আব্দুল্লাহ অর্থে। যখন অর্থ খুঁজা পায় না, তখন সমান সমান আব্দুল্লাহ। এগুলো অনারবি শব্দ, আরবি পাওয়া যায় মাত্র ছয়জন নবীর নাম, সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, লুত, আরেকজন কি, নূহ, হয়ে গেছে ছয়জন। এই ছয়জন নবীর নাম হলো আরবি, আর বাকি যত নবী আছে কোরআনে মোস্পশ্চরজনের নাম আসছে, হাদিসে আরো আসছে, সব হলো অনারবি। তাহলে আরবি কয়জন? সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত আলাইহিমুস সালাম। তাহলে ওদের নামের অর্থ আমরা জানি, এগুলো জানতে চাইলে আপনি অভিধানে পাবেন, কিন্তু এছাড়া বাকি নবীদের নামের অর্থ আপনি নাও পেতে পারেন, অসুবিধা নাই। আল্লাহর হাবিব সার্টিফাই করে দিয়েছেন, সাম্মু বিআসমাইল আম্বিয়া, নবীদের নামে নাম রাখো, নামের প্রভাব আছে। আপনার সন্তান যখন সে ইব্রাহিম, ইসমাইল, জাকারিয়া, ইয়াহিয়া এই জাতীয় নাম আপনি দেবেন, হ্যাঁ, তখন দেখা যাবে, যদিও ইয়াহিয়াও আরবি শব্দ, হ্যাঁ, আরও এরকম থাকতে পারে, ছয়জনের মধ্যে আরেকজন যোগ করলাম সাতজন, আপনি ইয়াহিয়া মানে যে জীবিত, জীবন্ত। তো আপনি যখন পাবেন যে অমুক নবীর নাম, তাহলে আপনার সন্তানের মাঝে ওই নবীর চরিত্র অর্জনের একটা মানসিকতা তৈরি হতে পারে। তাই আপনাকে ভালো নাম রাখতে বিশ্বনবী নির্দেশনা দিয়েছেন। আরেকটি কারণ নামের প্রভাব ব্যতীত, সেটা হচ্ছে
যে হাশরের দিন আল্লাহ মানুষকে যখন ডাকবে তার স্বনামে ডাকবে, আপনাকে আপনার নামে ডাকবে। ইন্নাকুম তুদাউনা ইয়াওমাল কিয়ামা বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাআহসিনু আসমাআকুম। আল্লাহর হাবিব বলছেন তোমাদেরকে কিয়ামতের দিন ডাকা হবে তোমাদের নিজের নাম এবং বাবার নামের সাথে যোগ করে। তা আপনাকে আল্লাহ ডাকবে আপনার নাম ধরে। এখন এমন নাম রাখছেন আগুন, আছে না, নাম রাখছে আগুন, কি মারাত্মক শব্দ। নাম রাখে আকাশ বাতাস আরো কত কিছু নাম রাখছেন আপনি, এমন উদ্ভট। এই জাতীয় নাম না রেখে যদি আপনি নাম রাখতেন ইন্না আহাব্বাসমাইকুম ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান, যে আল্লাহ যখন আপনাকে ডাকবে ডাকার সময় আল্লাহর সাথে আল্লাহ সম্পৃক্ত করে ডাকবে, ও আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহ আপনাকে ডাকার সময় কয় আমার দাস, সুবহানাল্লাহ। তাহলে আপনি যে আপনি আল্লাহর দাস কওয়া লাগে না। যদি ওই কথার অর্থ এই না যে নাম থাকলেই চলবে, না, এটার একটা ইম্পর্টেন্সি আছে, গুরুত্ব আছে বিধে আমরা বলছি, কিন্তু আবার ও আজ থেকে এটা বোঝার কোনো কারণ নাই যে নাম থাকলে জান্নাত। সবচেয়ে বড় মুনাফেক ওর নাম কি ছিল? আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, নাম ছিল আব্দুল্লাহ, বাবার নাম উবাই, মায়ের নাম সালুল। যদিও আরবি রীতিতে বাবার নাম উবাই, দাদার নাম সালুল হওয়ার কথা ছিল, কিন্তু ওর ক্ষেত্রে ভিন্ন, আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল। ঐতিহাসিকগণ বলেন তার বাবার নাম ছিল উবাই, মায়ের নাম ছিল সালুল। যাই হোক, ওর নাম কিন্তু উবাইও না, ওর নাম সালুলও না, ওর নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। অথচ তার ব্যাপারে কোরআনের আয়াত হচ্ছে জাহান্নামে সবার নিচে হে থাকবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এর নিচে আর নাই। তাহলে শুধু নাম দিয়ে কাম নাই, নাম লাগবে, নামের সাথে কাম লাগবে। তবে হ্যাঁ, আল্লাহ যেহেতু একজনকে তার নিজের নামে ডাকবেন, আব্দুল্লাহ বলে ডাকবেন, আব্দুর রহমান বলে ডাকবেন, নামের সাথে যখন নামের মিল হয় তখন নিজের অজান্তে একটা ভালোবাসা তৈরি হয়। তাই আমাদের অপরিচিত কারোর সাথে যখন আমরা পরিচিত হই, জিজ্ঞেস করি ভাই আপনার কি নাম, আমার পাশের সিটে বসে আছে, যাচ্ছি আমি দূরে কোথাও গাড়িতে চড়ে, বলে আমার নাম আবুল কালাম আজাদ, আমি মুস্কি হাসি দিয়ে বলে আপনি তো আমার মিতা বলি না আমরা এরকম, যে দেখেন ওর নাম যদি কামাল হোসাইন কইতো তাহলে কিন্তু আমি এতটা কইতাম না, একটু নামের মিল হয়েছে, মনে হয় যেন বন্ধুত্ব তৈরির একটা সূচনা হইয়া গেছে, এখন আবার গল্প গুজবও চলবে, আমার মিতা আপনি। তো হাশরের দিন আল্লাহ কাহ্হার হবেন, তিনি হাকিম হবেন, মানুষের বিচার করবেন। যখন তিনি নাম ধরে ডেকে সামনে আনবেন তখনও যদি দেখা যায় তার সাথে আপনার সম্পর্ক আছে, আপনার প্রতি আল্লাহ তাআলার স্পেশাল করুণার সম্ভাবনা আছে। আল্লাহর কাছে প্রিয় নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, তাই সন্তানদের এই নামগুলো রাখবেন। সন্তানের নাম রাখার আগে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করবেন। অনেকে ইন্টারনেটে দেখেই শুধু নাম রেখে দেয়, এটা ঠিক নয়, এই প্রবণতা ইদানিং খুব বেড়ে গেছে। ইন্টারনেটে দেখেছে নাম রেখে দিয়েছে, আধুনিক নাম খুঁজতে গিয়ে আমরা অনেকে বিপদগামী হচ্ছি, ভুল সিদ্ধান্ত নিচ্ছি। এজন্য আপনি ইন্টারনেটে খোঁজেন, অসুবিধা নেই, কিন্তু নামটা আরবি ভালো অর্থবোধক কিনা, যে নাম রাখলেন সেটা রাখা আদৌ ঠিক কিনা, এ বিষয়ে প্রাজ্ঞ বিজ্ঞজনদের সাথে একটু আলাপ করে নেবেন, না হয় সমস্যা। আপনার সন্তানের নাম ভবিষ্যতে পরিবর্তন করা লাগবে, আপনার সন্তান বাবার আকলের ব্যাপারে প্রশ্ন করবে, আমার বাবা রাখলো কিনা বেটি। আমরা সন্তানের নাম রাখার ব্যাপারে সতর্ক থাকব। জন্মের পরে
সপ্তম দিনে আকিকা, এটা আর একটা হক। এ বিষয়ে আমাদের আগেও অনেক জায়গায় অনেকবার আলোচনা হয়েছে, তাই আজকে আমি আর আলোচনা এ বিষয়ে করব না। আকিকা সপ্তম দিনে করবেন, এটা রাসূলের নির্ধারণ করা দিন। ইউযবাহু আনহু ইয়াউমাস সাবে। আলহামদুলিল্লাহ, আকিকার একটা অভ্যাস আমাদের ভিতরে আছে, কিন্তু দিনের ব্যাপারে শিথিলতা তৈরি হয়েছে। আর বর্তমানে বিশেষ করে বাচ্চারা সিজারে, অনেকেরই বাচ্চা হাসপাতালে থাকে, আর সিজারে বাচ্চা হলে মা অত অসুস্থ থাকে 10-15 দিন, ইত্যাদি কারণে সপ্তম দিনটা আরো শিথিল হয়ে গেছে। এ বিষয়ে আমরা আপনাদের সতর্ক করছি, বিনা প্রয়োজনে বিশ্বনবীর কোন সুন্নার বাহিরে যাওয়া উচিত নয়। এজন্য বাচ্চা হাসপাতালে আছে, কোনো অসুবিধা নেই। ও হাসপাতালে থাকলে যে ছাগল আপনি জবাই করছেন, এটা কি হাসপাতালের বারান্দায় করা লাগবে? ইসলাম কি বলছে? তো সে হাসপাতালে আছে, দ্যাটস ওকে। আপনি তার পক্ষ থেকে বাড়িতে আপনি ছাগল জবাই করে দেন, কোনো অসুবিধা তো নেই। অনেকে বলে যে হুজুর ছাগল জবাই না হয় করলাম, খাইবো কে? আত্মীয় স্বজন সবাই তো হাসপাতালে দৌড়াদৌড়ি করতেছে, খাওয়া দরকার জরুরি তো না। আপনি বকরি জবাই করে দেওয়ার পরে এটা তো ইয়াতিমখানায়ও দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, অথবা আপনি ইচ্ছা করলে কিছু দান করে বাকিটা ফ্রিজেও রেখে দিতে পারেন, কিন্তু জবাইটা যেন সপ্তম দিনে হয়। আল্লাহর হাবিব যেহেতু সপ্তম দিনের কথা বলেছেন, আমরা আকিকার সুন্নাও পালন করব, দিনের সুন্নাও পালন করব। দিন বের করা একবারে সহজ, জন্ম নিয়েছে বুধবারে, তাহলে আকিকা হবে পরের মঙ্গলবারে, একদিন মাইনাস করে দেবেন। জন্ম নিয়েছে সোমবারে, আকিকা হবে পরের রোববারে। জন্ম নিয়েছে শুক্রবার জুমাবারে, আকিকা হবে পরের বৃহস্পতিবারে, একদিন মাইনাস করে দিয়ে আকিকা নির্ধারণ করে ফেলবেন। ছেলের পক্ষ থেকে দুটি, মেয়ের পক্ষ থেকে একটি বকরি আকিকা দেয়া সুন্নাহ। জন্মের সপ্তম দিন চুল কাটা, চুল পরিমাণ রৌপ্য সাদাকা করা সুন্নাহ। এই দুটা সুন্নাহ হারিয়ে যাচ্ছে। সিজারিয়ানের বাচ্চাদের মাথা 2 মাস চুল কাটতে দেয় না, 1 মাস দেয় না, ডাক্তার সাহেব মানা করছে, ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য সুন্নাটা খুব শিথিল হয়ে যাচ্ছে। আমরা হাদিস থেকে আপনাদেরকে নির্দেশনা দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলছেন সপ্তম দিনে চুল কাটো, ইয়ুহলাকু ইয়াউমাস সাবে, সপ্তম দিনে চুল কাটা হবে, এই সুন্নাহ পারত পক্ষে মিস করবেন না। ডাক্তারদের সকল কথা গ্রহণযোগ্য নয়, কারণ ডাক্তারদের কথা আমরা সম্মান দেই, তারা জানে অভিজ্ঞ প্রাজ্ঞ, কিন্তু সব কিছু মানা জরুরি এ কারণে নয়, কারণ ডাক্তারদের থিওরির মাঝে পরিবর্তন হয়। আমি যখন ছোট ছিলাম, আপনারা অনেকে যখন ছোটকালে জ্বর হয়েছে তখন ভাত খাইতেও দেয় নাই, ভাত খাইলে জ্বর বাইরে যাবে। এরপরে যখন কোনো ক্ষত হইতো তখন লেবু খাইতে দিত না, টক খাইলে ক্ষতি হয়ে যাবে, কিন্তু এখন উল্টি গেছে, 180 ডিগ্রি উল্টিছে, এখন কয় টক বেশি করে খাও, অসুস্থ হলে জ্বর হলে কয় হে যা খাইতে চাই খাওয়াইতে থাক। এবং মেয়েদের বাচ্চা হলে প্রথম যে দুধটা হতো এটারে কি কয়? শাল দুধ। এক এক জায়গায় এক এক নাম থাকতে পারে। প্রথম দুধ এটাকে টিপে বের করে ফেলে দিতে হবে, এটা খাইলে ক্ষতি হবে, কিন্তু এখন কি বলে কয় এটার মাঝে মহা ঔষধ আছে। তাহলে ডাক্তারদের থিওরির মাঝে কি হয়? পরিবর্তন হয়, গবেষণার পরিবর্তন হয়, কিন্তু বিশ্বনবীর সুন্নাহ তিনি বানিয়ে কোনো কথা বলেন না, প্রত্যেকটার মাঝে ওহির নির্দেশনা আছে। তাই রাসূল বলেছেন সপ্তম দিনে চুল কাটো, আমরা এটা ফলো করতে চাই, আল্লাহ তৌফিক দান করুক, এই সুন্নাটাকে মাথায় রাখবেন। এরপরে চুল কাটার পরে চুল পরিমাণ রূপা ওজন করে সাদাকা করে দেবেন। সাদাকা খুব ইম্পর্টেন্ট জিনিস। হাদিস হলো আল্লাহ তাআলার ক্রোধ থেমে যায় সাদাকার কারণে, জাহান্নামের আগুন নিবে যায় সাদাকার কারণে, বিপদ মুসিবত চলে যায় সাদাকার কারণে। ইভেন বিশ্বনবী বলছেন দাউ মারদাকুম বিসাদাকা, কেউ অসুস্থ হয়ে গেছে, আরে বেটা ওষুধের জন্য খরচ করো,
এটার ইম্পর্টেন্স, সাদাকা করো, রোগ আরো আগে সেরে যাবে। সুবহানাল্লাহ। তাই আপনার বাচ্চার চুল মেপে রৌপ্য সাদাকা করে দেবেন, এই সাদাকার কারণে আল্লাহ অনেক বিপদ মুসিবত থেকে তাকে হেফাজত করবে। আলহামদুলিল্লাহ আমার যত বাচ্চা আছে, পাঁচটা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ, আমি পাঁচটারই এটা করেছি। এই ওয়াজ আজকে করছি তা নয়, ছাত্র জীবন থেকে শুনেছি, প্রথম বাচ্চা হওয়ার পরে আমল শুরু করছি। চুল যারা কেটেছে তাদেরকে বলে দিয়েছি, মা বোনেরা তো কাটে, ছোট বাচ্চা চুলগুলো ফেলে দেবেন না, পানির মাঝে রেখে দিচ্ছে, চুল কেটে কেটে পানির সাথে মিক্স করেছে, পানিটা ফেলে দিয়েছি, চুলগুলো আলাদা হয়ে গেছে, এক দুদিন রেখেছি, এবার পাতলা পরফরা সুন্দর ওজন করেছি, ওই পরিমাণ রৌপ্য কয় টাকা তা গরিবকে দিয়েছি। এটা কি সুন্নাহ আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত ফাতেমার ছেলে হাসানের ব্যাপারে হাদিস, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাতিন ওয়া ক্বালা ইয়া ফাতেমাতু ইহলিকি রাসাহু। আল্লাহর হাবিব হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা দিলেন, তারপর বললেন, ফাতেমা তার মাথার চুল কাটো, ওয়া তাসাদদাকি বিযিনাতি শাআরিহি ফিদ্দা, এবং চুল ওজন করে ওই পরিমাণ রৌপ্য সাদাকা করো। আমি আশা করি এই আমলটা আপনারা অনেকে করে আসতেছেন, নাকি আওয়াজ নাই তো করছেন? আলহামদুলিল্লাহ, করার লোক আছে। তাহলে যারা করেন নাই, এই সুন্নাটা নতুন করে শিখলেন। আরে ভাই, এটা বড় ফজিলত, যে ব্যক্তি একটা সুন্না জীবিত করবে সে শহীদের মর্যাদা পায়। 100 শহীদের কথা আছে, ওইটা হাদিসটা নিয়ে প্রশ্ন আছে, কিন্তু এক শহীদের ব্যাপারে একটি হাদিস আছে, ওটা মাওদু নয়। যে কোনো সুন্না আপনি জীবিত করবেন, আমি আজকে এই ওয়াজে বলতেছি, 10 জন যদি আমল করে তাহলে তারা আমল করে যে সওয়াব পাবে, আমি সাদাকায়ে জারিয়া হিসাবে ওই সওয়াব পাব। আপনার থেকে দেখে আরেকজন করবে, ও ব্যক্তি করে যে সওয়াব পাবে, আপনি সে সওয়াব পাবেন। নিজের আমল দিয়া জান্নাত পাওয়া কঠিন, তাই জান্নাতের জন্য ওসিলা ধর, ওসিলা ধর। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া ফালিউবাল্লিগি শাহিদুল গায়বা, আপনি পৌঁছিয়ে দেন, অন্যকে জানাইয়া দেন, তাহলে আপনার আমল নামা এমন কিছু সওয়াব যুক্ত হবে যেটা আপনি কল্পনাও করতে পারেন নাই। এরপরে হচ্ছে সন্তানকে শিষ্টাচার শিক্ষা দিন। সন্তানদের সবচেয়ে বড় অধিকার হলো আদব শিক্ষা পাবে বাবা মা থেকে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হালা ওয়ালিদুন ওয়ালাদাব মিন নাহালিন আবদালা মিন আদাবিন হাসান। বিশ্বনবী বলেন, একজন সন্তান তার বাবার পক্ষ থেকে উত্তম শিষ্টাচারের তুলনায় বড় কোনো পাওনা পায় না, বড় কোনো দান পায় না, বড় কোনো হাদিয়া পায় না। মা বাবার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহারের নাম হলো আদব শিক্ষা দেয়া। কোটি টাকা দিয়ে যাওয়া বড় দান নয়, বিঘা বিঘা জমি দিয়ে যাওয়া বড় দান নয়। বিশ্বনবী বলেন, আদব শিক্ষা দেওয়ার সে বড় কোনো উপহার আর নাই, এর সে বড় কোনো দান নাই। এজন্য প্রত্যেক মা বাবা এটা দেবে। সকল মা বাবা, সন্তানকে লাখ লাখ টাকা দিয়ে যেতে পারে না, দারিদ্রতার কারণে সন্তান বেশি আয় কম, টাকা জমাতে পারেনি, আপনাকে দিয়ে যেতে পারেনি, এখানে নয় নিউ টাউনে একটা ফ্ল্যাট, একটা ফ্ল্যাটেই সবাই থাকে, এই অবস্থায় মা বাবা মরে গেছে, বাবা মরে গেছে, ভাই বোনরা বড় হইয়া কই থাকবে ভাবতেছে, এরকম অনেক আছে যে ঘরটাও দিয়ে যেতে পারেনি, সবার পক্ষে সম্ভব না টাকা পয়সা দিয়ে যাওয়া। কিন্তু বলুন তো, উত্তম শিষ্টাচার আদব লেহাজ এগুলো কি অসম্ভব? এটা কার জন্য অসম্ভব? এটা কার জন্য অসম্ভব? এটা গরিব বাবার পক্ষে সম্ভব, ধনীর পক্ষে সম্ভব, সবার পক্ষে সম্ভব। এজন্য আপনি যদি চান আমার সন্তানকে আমি ভালো কিছু দিতে চাই, সবার আগে আদব শিক্ষা দেবেন।
যেটার অভাব আজকের সমাজে সবচেয়ে বেশি। লোকাল বাসে উঠে দেখবেন দাড়ি ফাঁকা মুরব্বিটা দাঁড়ায় আছে, ইয়াং ছেলেটা পাশের সিটে বসে আছে, ওই মুরব্বিকে একটু আদব দেখাইয়া সিট ছেড়ে দেবে, এই মানসিকতাটাও এখন আর নাই। দিন দিন এগুলো হারিয়ে যাচ্ছে, মানুষ এখন মানুষকে আর সম্মান করতে জানে না। এর কারণ হচ্ছে মূল্যবোধের অভাব। মা বাবারা আদব শিখাবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমিরনা আন নুআল্লিমা আওলাদানাল রামিয়া ওয়াল কুরআন। আমরা আদিষ্ট হয়েছিলাম রাসূলের পক্ষ থেকে সন্তানদেরকে আমরা যুদ্ধবিদ্যা শিখাবো, সন্তানদেরকে আমরা তীর বিদ্যা শেখাবো। তাহলে মা বাবার উপরে কিছু দায়িত্ব আছে যেগুলো মা বাবা শেখাবে, সব স্কুলের স্যারে শিখাবে, এটা না আপনার দায়িত্ব? তা আপনি যখন সব পারবেন না তখন কাউকে মাস্টার হিসেবে রাখবেন, ঠিক আছে, কিন্তু সবটা স্যারের উপরে ছেড়ে দেবেন না। নিজের সন্তানদেরকে আদর শিখাবেন, সেটা শুরু করবেন একবারে ছোট কাল থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর আলা গিলমান ফাসাল্লাম আলাইহিম। বিশ্বনবীর চরিত্র কত চমৎকার, সব কিছু বলে বলে শিখানো লাগে না, কিছু কিছু করে করে শিখান। আল্লাহর হাবিব হেঁটে যাচ্ছেন, বাচ্চারা খেলা করছে, রাসূলুল্লাহ তাদেরকে গিয়ে সালাম দিলেন। আমি নবী আমারে সালাম দেবে এই ভাব ধরেন নাই, ছোট্ট বাচ্চাদেরকে তিনি সালাম দিয়ে দিলেন। অনেকের বাচ্চারা সালাম দেয় না, এর কারণ মা বাবা তাকে সালাম শিখায় নাই। এজন্য আপনি বাড়িতে ঢুকলে সালাম দেবেন, দেখবেন আপনার সন্তানরা আপনাকে সালাম দেওয়ার প্রতিযোগিতা করবে। সন্তানদেরকে স্নেহ করবেন, তাদের প্রাপ্য অধিকার। আকরিমু আওলাদাকুম ওয়াহসিনু আদাবাহুম, তাদেরও পার্সোনালিটি আছে, তাদেরকে কথায় কথায় বকুনি দেবেন না, ধমক দেবেন না, তাদেরকে ভালোবাসতে শিখুন, তাদেরও ব্যক্তিত্ব আছে। তাই আপনার 3 মাস বয়সী বাচ্চা, ওকেও যদি আপনি একটু ধমক দেন সেও কিন্তু কান্দা দেয়, কেঁদে দিয়ে সে বুঝায় ব্যক্তিত্ব আমারও আছে, আমার লাগে না তুমি যে ধমক দিছ। আকরিমু আওলাদাকুম, সন্তানদেরকে ভালো আপনি সম্মান করবেন, রাসূল বলেছে সম্মান করো। আর এক হাদিসে বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে ভালোবাসে না, বড়দেরকে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না। খুব মারাত্মক কথা, ফালাইসা মিন্না, সে আমার দলভুক্ত না। তাহলে আমার দলে যারা আছে তাদের চরিত্র হলো তারা ছোটদেরকে ভালোবাসে, বড়দেরকে শ্রদ্ধা করে। এই ওয়াজগুলো আমাদের জীবনে আনতে হবে, খাতা থেকে মাথায় নিতে হবে। আমরা অনেকে খাতা থেকে মাথায় নিতে পারিনি, এটা বড় পরিতাপ। যে হুজুররা আমরা ওয়াজ করি এই হাদিসগুলো আপনাদের শুনাই, আপনারা যারা হুজুর না, ওই হুজুরদের মাদ্রাসার মাঝে ছাত্ররে ফিডাইয়া পিঠে চামড়া লাল করিয়া ফেলে, হাত বা বেদে পিঠা শিকল দিয়া বাইদ্যা রাখে হেফসখানাতে, ছোট ছোট নুরানি মক্তবে, বিভিন্ন মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ এটা কমেছে। অথচ রাসূলের হাদিসের আমলটা এখানে কেন নাই? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ছোটকে যে ভালোবাসে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মত না, সে আমার দলের লোক না। তা আপনি মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর, হাফেজ, আপনাকে কে বলেছে তাকে আপনি পিটাইতে? কোন দরকার? কে দায়িত্ব আপনাকে দিয়েছে? কেন করলেন? রাসূলের উম্মতের থেকে খারিজ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, অনেকে বলবেন যে হুজুর না পিটাইলে সোজা করা যায় না, দুষ্টামি করে। আরে বাবা, বাচ্চারাই তো দুষ্টামি করবে, বুড়া মানুষ কি দুষ্টামি করবে নাকি? দুষ্টামি সহ্য করতে হবে। সন্তানদেরকে আদর করতে হবে, তাদেরকে আদর করে শিক্ষা দিতে হবে, মূল্যবোধ শিখাবেন, এটা বাবা মার দায়িত্ব। এরপর হচ্ছে সন্তানদেরকে দিনী এলেম শিখানো, এটা খুব জরুরি। কারণ সন্তানদেরকে যদি দিনের এলেম না দেন,
তাহলে তারা প্রকৃত মানুষ হবে না, রেজাল্টটা নেগেটিভ হবে, শিক্ষিত হবে। এবং আপনি যখন বুড়া হবেন তখন আপনার প্রতি যে এহসান করা দরকার এই অনুভূতিটাও তার আর থাকবে না। এই জন্য আমাদের দেশে এখন ওল্ড হোমের অভাব নাই, বৃদ্ধ নিবাস, অনেক বৃদ্ধ নিবাস তৈরি হয়ে গেছে। আজ থেকে 50 বছর আগে বাংলাদেশে একটাও হয়তো খুঁজে পাওয়া যেত না। এবং আপনারা যারা এখানে সচেতন মানুষ আছেন, ইন্টারনেটে সার্চ করবেন অথবা নিজেরা যাবেন বিভিন্ন বৃদ্ধ নিবাস ঢাকার আশেপাশে আছে, খবর নেবেন, যারা মা বাবাকে আজকে বৃদ্ধ নিবাসে দিয়েছে তাদের অধিকাংশ ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এম এ পাস, শিক্ষিত মানুষ অধিকাংশ। কয়দিন আগে আমি কালীগঞ্জে একটা মাহফিলে গিয়েছিলাম, ওখানে এক ভাই সেখানে একটা পরিসংখ্যান দিলেন, 400 মতো বৃদ্ধ আছে সেখানে। উনি বললেন, উনি একজন নেতা, বললেন আমি সেখানে গিয়েছি, ঢুকেছি, আমি তাদের সাথে কথা বলেছি, অধিকাংশ মা বাবার অভিযোগ সন্তানদেরকে বড় শিক্ষিত বানাইছি কিন্তু তারা আমাদেরকে এখন ঘরে আর রাখে না, জায়গা দেয় না। যাদের ভিতর আল্লাহর ভয় আছে তারা কখনো মা বাবারে দূরে রাখতে পারে? এটা সম্ভব? অসম্ভব, অসম্ভব। এই জন্য সন্তানদেরকে কোরআন শিখাবেন, ইসলামের এলেম দেবেন, হাদিস শিখাবেন, আল্লাহকে চিনাবেন, ভয় ঢুকায় দেবেন আল্লাহ, এগুলো খুব জরুরি, খুব দরকার। আমাদের সিলেবাস সেটা করেনি, এটা বড় পরিতাপের। আমাদের প্রাইমারি থেকে এম এ পর্যন্ত, মেডিকেলের সর্বশেষ, ইঞ্জিনিয়ারিং সর্বশেষ, যে এমন সিলেবাস বানাইছে যে সিলেবাস শেষ করে এম এ পাস হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, দেখে দেখে কোরআন শিখা হবে না, মানে সিস্টেমটাই রাখে না, সিস্টেমটাই রাখে না। এখন সন্তানকে কোরআন শিখানোর দায়িত্ব রাষ্ট্রের নেওয়া উচিত ছিল, কিন্তু রাষ্ট্র যেহেতু এটা করেনি, এখন মা বাবা হিসাবে আমাদের দায়িত্ব নিতেই হবে। এজন্য এটা আপনার দায়িত্ব, আপনার সন্তানকে নিজ দায়িত্বে আপনি দিন শিখাবেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে সবচেয়ে কম বেতনে চাকরি করে যারা, তারা হলো মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন। আপনাদের মসজিদ ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি অন্য মসজিদের কথা বলতেছি, তাহলে সভাপতি সাহেব আমাদেরকে সাইয়ে রয়েছে। এ দেশে হাজার মসজিদ আছে যেখানে 5,000 এর বেশি বেতন নাই, ঠিক না? গ্রামে খবর নেন 5,000, 7,000, 8,000, কিন্তু ওই 5,000, 7,000 টাকা বেতন যারা করছে ওই মুয়াজ্জিন, ওই ইমাম, তার মা বাবাকে বৃদ্ধ নিবাসে দেয় না। হাজারের মাঝে একজন পাবেন কিনা আমি সন্দিহান, গড়ে রাখে। দুই একটা যদি ব্যতিক্রম হয় ওটা নূন নবীর ছেলে কেনানের কাতারে ফালাই দেবো, সেটা ভিন্ন জিনিস। কারণ আপনারা ওকে বলতে পারেন যে হুজুর অমুক হুজুর তো দেখছি তার মা বাবারে খাওয়ায় না, এরকম দুই একটা উদাহরণ থাকতেও পারে, সেটা কেনানের কাতারে ফেলে দেন। দুই একজনকে উদাহরণ বানানো যায় না, বরং হাজারের মাঝে যদি 995 জন ঘরে মা বাবারে রাখে এটা উদাহরণ হয়, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ জেনারেল ভাইয়েরাও রাখতেছে, তবে যা দেখা যাচ্ছে যে বৃদ্ধ নিবাসে যারা যাচ্ছে আলেম ওলামাদের মা বাবা কম যাচ্ছে, কারণ তারা কোরআন হাদিস পড়ে। তো কোরআন হাদিস যদি আপনার সন্তানরা আপনি পড়াইয়া দেন, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, আল্লাহর ভয় তার কলিজায় থাকলে সেও আপনাকে বৃদ্ধকালে বৃদ্ধ নিবাসে ফেলে আসবে না। তো নিজের স্বার্থে নিজে করেন। এরপরে আরেকটা মজার কথা বলি, সেটা হচ্ছে আপনার ছেলেটা যদি আপনার জানাজার ইমাম হতো কেমন হতো, কেমন লাগতো? যে আপনার ছেলে জানাজার ইমামতি করছে, জানাজার ইমাম হওয়ার জন্য আমার মতো বড় পাঞ্জাবি গা দেয়া লাগবে? তুরস্কের ইস্তাম্বুলে মাগরিবের নামাজ পড়লাম গত পরশু দিন রাতে, এয়ারপোর্টে কানেক্টিং ফ্লাইটের জন্য অপেক্ষা করছি। তো ইমামতি করার জন্য এক ভদ্রলোক সামনে গেছে, শুট পরা, শুট বোঝেন তো, মানে শার্ট আর জামা, ফুল শুট যেটাকে বলা হয়, কোট এবং প্যান্ট পরা। উনি সামনে গিয়ে দাঁড়াইয়া, আমি তার পিছনে দাঁড়াইয়া নামাজ, আমি একামত দিয়েছি। উনি মনেও করে নাই যে হুজুর বড় জামাওয়ালা, উনারই হওয়া দরকার ইমাম, উনার ভিতরে অনুভূতিও নাই। এর মানে উনি এই ড্রেসটাকে জামা নামাজের ইমামতির জন্য ইম্পর্টেন্ট মনে করেনি,
আমিও মনে করিনি, অবলীলায় একামত দিলাম, উনি কত সুন্দর করে ইস্তাউ, এবারে সুন্দর করে হাদিস পড়তেছে, কাতার সোজা করো, কাতার সোজা করো, নিশ্চয়ই কাতার সোজা করা মিন তামামিস সালা, এটা নামাজের অংশ। আমি তো অবাক হলাম, আরে দারুণ সুন্না, যে এলেমটা আমাদের বাংলাদেশে চর্চা নাই উনি করলেন। তারপরে এবার কেরাত পড়লেন, অভাবনীয় তেলাওয়াত, কি সুন্দর তেলাওয়াত, কলিজা কেড়ে নেওয়ার মতো। এর কারণ পারিবারিক চর্চা, দেশের সিলেবাস। মিশরে মূর্খ ড্রাইভার পাবেন, লেখাপড়া ভালো করেনি কিন্তু কোরআন পারে না এমন ড্রাইভারও খুঁজে পাবেন না। হয়তো দুই ক্লাস তিন ক্লাস পড়ছে, ভালো পড়েই নাই কিন্তু কোরআন শিখাই দিছে মক্তবেই, অভ্যাসগতভাবে এটা করতে হবে। আপনার সন্তান একজন কমপক্ষে ইমাম বানাবেন, ইমামতি করার জন্য তার যতটুকু যোগ্যতা দরকার অতটুকু করে দেন। এরপরে আবার ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ইউনিভার্সিটি প্রফেসর হোক, কোনো অসুবিধা নাই। আপনার ইউনিভার্সিটি প্রফেসর ছেলেরা, আপনার ডাক্তার এমবিবিএস ছেলেটা ইমামত, নামাজের ইমামতি করবে। হুজুর তিন নাম্বার তাকবীর দিয়ে পড়বে, আল্লাহুম্মা ফিরলি হাজ্জিনা ওয়া মাজ্জিতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা। হুজুর দোয়া করছে, আল্লাহ ক্ষমা করে দাও আমাদের মৃতকে, ক্ষমা করে দাও আমাদের জীবিতদেরকে। হুজুরের দোয়া আসতেছে মুখ দিয়া। আর আপনার ছেলে যদি ইমাম হতো, তার দোয়া আসতো কলিজার ভিতর দিয়া, বাবার লাশ সামনে। এই জন্য একটা ছেলে মানে জান যে আপনার ইমামতি করবে মরার পরে জানাজার নামাজে, অসম্ভব কিছু না, কষ্টের কিছু না, একটু মানসিকতা দরকার। এই দায়িত্ব আপনি পালন করবেন।